নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এটি ভিআরপি আরেকটি নতুন এপিসোড। ওয়েস্ট বেঙ্গলের এসে ভিআরপি ধনঞ্জয় চক্রবর্তী, যিনি একটি সুন্দর পরামর্শ দিয়েছেন বা সুন্দর একটি বক্তব্য ফেসবুকে যে এসে ভিআরপি ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ পেজ সেখানে পোস্ট করেছেন। তো ধনঞ্জয়বাবু, আমি এই যে আপনার যে সুন্দর পরামর্শ বা সুন্দর এই বক্তব্যটি আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দিলাম, যাতে আপনার এই পরামর্শ বা আপনার এই আপডেটটি সবাই যাতে জানতে পারে, বুঝতে পারে আপনার এই পরামর্শের ব্যাখ্যা মাহাত্ম্য। তো বন্ধুরা, আমরা শুরু করা যাক। ভিআরপি যে ধনঞ্জয় চক্রবর্তী, ধনঞ্জয়বাবু যিনি রয়েছেন, তো তার এই পরামর্শ বা ব্যাখ্যার মাধ্যমে কি বলতে চেয়েছেন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। এসে ভিআরপিদের একটি বিরাট ভুল, ভুল থেকে শিক্ষাও করণীয় আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ, প্রতিটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমত বলা হয়েছে এমজি এনইআরজিএস 2020-21 কনকারেন্ট সোশ্যাল অডিটের গাইডলাইনে বলা হয়েছে যে এই প্রকল্প সারা বছর প্রত্যেক মাসে সপ্তাহের নির্দিষ্ট দিনে পঞ্চায়েতে গৃহীত সকল স্কিমে সমকালীন সোশ্যাল অডিট করবে গ্রামসভা, অর্থাৎ এই সোশ্যাল অডিট পরিচালনার জন্য গ্রামে থাকবে একটি টিম। তো তারপরে হচ্ছে এই টিমকে সোশ্যাল অডিটে এক্সপার্ট হিসেবে সহায়তা করবে ভিলেজ রিসার্চ পার্সন। তাহলে বোঝা গেল যে সোশ্যাল অডিট বাস্তবায়ন করার প্রধান দাবিদার গ্রামের জনগণ। এসে ভিআরপি এখানে একজন সোশ্যাল অডিট এক্সপার্ট হিসেবে নিযুক্ত কর্মী মাত্র। এখন প্রধান কতকগুলি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি সোশ্যাল অডিট বাস্তবায়নের প্রধান দাবিদার গ্রামেরই মানুষ হন, তবে গ্রামের কত শতাংশ মানুষ সোশ্যাল অডিট সম্পর্কে অবগত আছে বলুন। যদি না থাকে কেন নেই, সোশ্যাল অডিট প্রচারের দায়িত্ব কার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক নেতা বা নেত্রী, এমএলএ এমপি, সরকার, উচ্চ পঞ্চায়েত আধিকারিক ও দুর্নীতিপরায়ণ কিছু মানুষ ছাড়া আর কেউ কি জানে সামাজিক নিরীক্ষা কী জিনিস, খায় না মাকে, এই করেছি সেই করেছি, সরকার নানা ধরনের কাজের প্রচার হয়, সোশ্যাল অডিটের প্রচার নেই কেন। গ্রামে তো অনেক শিক্ষিত যুবক, যে যুব সম্প্রদায় আছে, আছে স্কুল শিক্ষক, আশাকর্মী, আইসিডিএস কর্মী, সিভিক পুরোহিত, ইমাম ও অন্যান্য বহু বুদ্ধিজীবী গণ্যমান্য ব্যক্তি। তাদের জিজ্ঞাসা করে দেখুন তো সামাজিক নিরীক্ষা কী জিনিস বলতে পারে কি না, যদি বলতে না পারে তবে দায়ী কে। 2013 থেকে করছেন রাজ্যে সোশ্যাল অডিট, 2018 থেকে করছেন রাজ্যে ভিবিডিসিপি কাজটি, 2020-তে করছেন ফিতে কোভিড-19 প্রচার, ব্লকে আরও কত কাজ করেন ফিতে জানি, অথচ নিজের মজবুত ভবিষ্যতের জন্য একদিনও সামাজিক নিরীক্ষার উপকারিতা নিয়ে গ্রামে গ্রামে প্রচার করছেন না, ছি ছি ছি। 25,040 জন এসে ভিআরপি যদি গ্রামের মানুষের কাছে সঠিকভাবে বোঝাতে পারত যে সামাজিক নিরীক্ষা আপনার জীবন, গ্রাম, দেশ বদলে দিতে পারে, তাহলে আজ এসে ভিআরপিদের স্থায়ীকরণের জন্য এত আন্দোলন করতে হতো না। আন্দোলন করত গ্রামের মানুষ সোশ্যাল অডিটের জন্য, কি বোকা না এসে ভিআরপি। শুধু সরকার নয়, এসে ভিআরপিরাও মনের মণিকোঠায় লুকিয়ে রেখেছে ডিম পাড়ার মতো সামাজিক নিরীক্ষাকে, যেখানে বিশেষজ্ঞগণ বারবার বলেছেন সোশ্যাল অডিট বাস্তবায়নের জন্য এসে ভিআরপি আন্দোলন নয়, দরকার জনগণের আন্দোলন, আর জনগণকে জাগাতে না পারলে এ ভিআরপিদের শুধু অরণ্যের রোদন। ইফ ইউ ড্রিম ইট ইউ ক্যান ডু ইট, রাজ্যের সমস্ত গ্রামে প্রত্যেক মাসে প্রধান সামাজিক নিরীক্ষার উপকারিতা দেখবেন, গোটা দেশ দাঁড়িয়েছে একদিন এসে ভিআরপিদের পাশে। ধন্যবাদ ধনঞ্জয় চক্রবর্তী, যিনি আজকেই পোস্ট করেছেন। তো এই পোস্টটি খুবই একটি সুন্দর পোস্ট। তো অবশ্যই ধন্যবাদ আপনাকে ধনঞ্জয়বাবু। তো এই যে পোস্ট করেছেন ধনঞ্জয়বাবু, এই পোস্টের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন। আর এরকম প্রতিনিয়ত ডেলি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।